ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের প্রিয় দিনী ভাই যানবাহনে সালাত আদায় করা সম্পর্কে জানতে চেয়েছেন। প্রিয় ভাই, আপনি অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দিনী ভাই, আমাদেরকে সর্বপ্রথম ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে জানতে হবে। কেন? যাতে করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যে সমস্ত ইবাদতগুলো ফরজ করে দিয়েছেন সেগুলোকে যথাস্থানে যথাসময়ে সুন্দরভাবে সম্পাদন করতে পারি। তার মধ্যে একটি হচ্ছে সলাত। সলাত আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে ইরশাদ করেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সলাত আদায় করো অনুরূপভাবে যেভাবে আমাকে সলাত আদায় করতে তোমরা দেখেছো, অর্থাৎ হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে। আমরা যদি কোনো জায়গায় সফর করার ইচ্ছা পোষণ করি তাহলে আমাদেরকে কয়েকটি জিনিস লক্ষণীয়। সেটি হচ্ছে, যদি আমরা কোনো সলাতের ওয়াক্ত হওয়ার পর যানবাহনে আরোহণ করি বা সফর শুরু করি, সেক্ষেত্রে যদি জোহর আসর হয় অথবা মাগরিব এশা হয়, তাহলে যদি আমরা জোহরের সময় সফর শুরু করি তাহলে জোহর এবং আসর একই সাথে আমরা জমা করে ফেলব। যদি সেটা কসরের সীমারেখা হয়ে থাকে তাহলে কসরও করব। আর যদি এমনটা না হয় যে আমি জোহরের সময় সফর করছি কিন্তু আমি যখন সফর করছি তখন জোহরের সালাতের ওয়াক্ত এখনও হয়নি, তাহলে আমি জোহরের সালাতটাকে পিছিয়ে দিব, দিয়ে যখন আসরের সালাতের সময় হবে তখন একই সাথে জমা করব। যদি সফরের সীমারেখার মধ্যে হয়ে থাকে তাহলে আমি সফরের সীমারেখা যদি কসরের সময়ের মধ্যে হয়ে থাকে তাহলে আমি কসরও করে নিব। কিন্তু যদি আমার সম্ভব না হয়, অর্থাৎ জমা আগে করাও সম্ভব হবে না পরে করাও সম্ভব হবে না, অর্থাৎ যে আমি এমন সময়ে যানবাহনে আরোহণ করেছি যে আমি আমার গন্তব্যে পৌঁছার পূর্বে সলাতের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ আমি জোহরের সলাতের সময় হওয়ার আগে সফর শুরু করেছি কিন্তু এমন সময়ে আমি আমার গন্তব্যে গিয়ে পৌঁছব যেখানে জোহরের সলাতের ওয়াক্তও শেষ হয়ে যাবে, আসরের সলাতের ওয়াক্তও শেষ হয়ে যাবে, কিন্তু আমার পক্ষে সলাত যথাস্থানে আদায় করা সম্ভব হবে না, তাহলে আমরা গাড়িতেই সলাত আদায় করব। কিন্তু যদি এমন হয় যে আমি আমার গন্তব্যে পৌঁছে যাওয়ার পরে সলাতের ওয়াক্ত থাকবে, তাহলে কখনোই আমরা যানবাহনে সলাত আদায় করব না। কারণ হচ্ছে সলাতের জন্য কেবলামুখী হওয়াটা শর্ত, সলাতের জন্য বলতে ফরজ সলাতের জন্য কেবলামুখী হয়ে সলাত আদায় করাটা শর্ত, এবং আল কিয়ামু মাআল কুদরা সুস্থ ব্যক্তিদের জন্য দাঁড়িয়ে সলাত আদায় করাটা রুকন। তো আমি যদি গন্তব্যে পৌঁছে সলাত আদায় করা সম্ভব হওয়া শর্তেও গাড়িতে যানবাহনে সলাত আদায় করি, তাহলে আমার কাছ থেকে একটি শর্ত এবং একটি রুকন পড়ে যাবে, যেটা দ্বারা কখনোই আমার সলাত শুদ্ধ হওয়া সম্ভব নয়। তাই আমার পক্ষে যদি সম্ভব হয় গন্তব্যে পৌঁছে সলাত আদায় করা, সলাতের ওয়াক্ত থাকবে, তাহলে আমি গন্তব্যে পৌঁছে সলাত আদায় করব। কিন্তু যদি সেটা সম্ভব না হয় তাহলে আমি গাড়িতে সলাত আদায় করব। যদি এটা সম্ভব হয় যে গাড়ি কোনো জায়গায় বিরতি দিবে সেখানে গিয়ে আমি সলাত আদায় করে নিতে পারবো, তাহলে সেটা করব। কিন্তু কোনো স্থানে নেমে যদি সলাত আদায় করা সম্ভব না হয় তাহলে আমি গাড়িতে সলাত আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাত্তাকুল্লাহ মা ইসতাতাতু, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সাধ্যের বাহিরে কোনো কিছু আমাদেরকে চাপিয়ে দেন না, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মাঝে ইরশাদ করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সাধ্যের বাহিরে মানুষের উপরে কিছুই চাপিয়ে দেন না। তবে যদি সলাতটা যদি নফল সলাত হয় সেক্ষেত্রে আমরা যানবাহনে সলাত আদায় করতে পারি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত রয়েছে, তিনি উটের উপরে আরোহিত অবস্থায় সলাত আদায় করেছেন। তবে সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সলাত আমরা যখন শুরু করব তখন কেবলামুখী হয়ে সলাতটা শুরু করব, পরবর্তীতে যদি কেবলা দিক পরিবর্তন হয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না। প্রিয় ভাই, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহু ফিকুম।